হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ, আর আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই ইনটেকে বা গত ইনটেকে এত বেশি রিজেকশনের কারণ এবং এজেন্সির যে বিড়ম্বনাটা আছে। তো অনেকে এজেন্সি নিয়ে অনেক প্রশ্ন করেন আমাকে, তো আজকে এই দুইটা বিষয় আমি এই ভিডিওতে কভার করতে চাচ্ছি। ওকে, তো অ্যাট ফার্স্ট যে কথা সেটা হচ্ছে যে ভিসা এত রিজেকশনের কারণ কি। ধরেন অন্যান্য সময় বাংলাদেশে যে এজেন্সিগুলো আছে সবাই কী করে, আমাদের উসং ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেয়, কারণ উসং ইউনিভার্সিটিতে ভিসা রেশিও অনেক ভালো ছিল। মানে 10 জন অ্যাপ্লাই করলে 8-9 জনই ভিসা পাওয়া যেত, 1-2 জন হয়তো বা মিস করতো, হয়তো মিস করতো না। হ্যাঁ, কিন্তু এইবার কী হয়েছে জানেন? এইবার আমাদের এখানে প্রায় 70-80 জন অফার লেটার পাইছে, বাট ভিসা পাইছে মাত্র 30-35 জন। তার মানে অর্ধেকেরও বেশি ভিসা রিজেক্ট হয়েছে। ইভেন অন্যান্য ইউনিভার্সিটিতেও সেম, আগে দেখা গেছে কিয়ংসাং কিয়ংডংয়ে অ্যাপ্লাই করলে ভিসা হয়ে যেত, কিন্তু এইবার কিয়ংডংয়ে প্রচুর রিজেক্ট খাইছে। কিয়ংসাংয়ে তো রিজেক্ট অনেক বছর ধরেই, মানে ওরা মানে কেউ কেউ বলে খায়, কেউ কেউ বলে খায় না, ওই বিষয়টা আসলে আলাদা। ওইখানে আসলে অনেকে অ্যাপ্লাই করে, তো তো দেখা গেছে ভিসাও পায় অনেক, রিজেক্টও খায় অনেক। তো ওইটা আসলে বোঝা যায় না যে আসলে কী হয়েছে। তো আমার প্রেক্ষিতে যদি আমি বলতে যাই, আমাদের এইখানে মূলত উসংয়ে প্রচুর ভিসা হইতো, এইবার ভিসা হয় নাই। এর একটা কারণ হচ্ছে যে মানে দিন দিন সব কিছুই আস্তে আস্তে একটু চেঞ্জ হইতেছে। হ্যাঁ, আর সাউথ কোরিয়ার যে ভিসা যে প্রসেসটা ওইটাও আস্তে আস্তে একটু স্ট্রিক্ট হইতেছে। আগে দেখা গেছে আমাদেরও আগে যারা আসছে ওরা জাস্ট অ্যাপ্লাই করছে 5.5 দিয়েই ভিসা পাওয়া গেছে, এখন আইএলসে 7 পায়েও ভিসা রিজেক্ট খাইতেছে, এমন অহরহ আছে। তো এখন এটা থেকে বাঁচতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সময় মতো অ্যাপ্লাই করা এবং ভালো ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা। কারণ ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে হয় কি যে মানে ওইটার পসিবিলিটি একটু বেশি থাকে। তো আগের মতো ওই যে টুকটাক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে যে ভিসা পাওয়া যাবেন এমন না, যেমন হানায়াং আছে, ইয়নসে আছে, তারপর হচ্ছে সেজংয়েও ভালো ভিসা হইতেছে। তো কথা এটাই যে ভালো ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন এবং নিজের আইএলসটাকে চাইবেন একটু বেশি রাখতে, কারণ 5.5 হচ্ছে মিনিমাম। এই 5.5 দিয়ে আগে ভিসা হয়েছে আমি অস্বীকার করতেছি না, বাট এখন ভিসা হইতেছে হইতেছে না মানে একটু টাফ, কারণ 6 থাকলে, 6.5 থাকলে, 7 থাকলে, 5.5 না নেওয়াই তো সিম্পল, তাই না? এরপর আসি এজেন্সি নিয়ে। হ্যাঁ, তো আপনারা আমাকে অনেকেই ইউটিউবের কমেন্টে, ফেসবুক পেজে, ইভেন মেসেঞ্জারে নক দিয়ে বলেন যে ভাই একটা এজেন্সি সাজেস্ট করেন, একটা এজেন্সি সাজেস্ট করেন। আসলে আপনাদেরকে আমি প্রায় সময় বলি যে না ভাই, আমি এজেন্সি সাজেস্ট করতে পারবো না, অথবা ইনবক্সে আসেন। কারণ আমি যদি পাবলিকলি একটা এজেন্সি সাজেস্ট করি তাহলে বাংলাদেশের মানুষ তো জানেনই, স্পেশালি অন্যান্য এজেন্সি যেগুলো আছে ওরা বলবে যে ওই শিওর ওই এজেন্সির সাথে একটা কিছু আছে। এই জন্য আমি যদি কাউকে এজেন্সি রেফার করি, কখনো একটা এজেন্সি রেফার করি না, দেখছেন? বা আপনারা যারা আমার সাথে মেসেঞ্জারে কথা বলছেন তারা অবশ্যই দেখছেন যে আমি 3-4টা এজেন্সির কথা বলি, বইলা বলি যে আপনার যার সাথে কথা বললে ভালো লাগে তারে দিয়েই কাজ করান। হ্যাঁ, আর যদি নিজে করতে পারেন তাহলে বেস্ট, বাট নিজে করতে গেলে হইতেছে কি যে অনেক মানে প্রসেসগুলো অনেক ঝামেলার। তো নিজে করতে পারলে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, নিজে না করতে পারলে দেখা গেছে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো ভুল টুল হইলে ভিসা হওয়ার পসিবিলিটি কম থাকে, যার কারণে অনেকে এজেন্সি দিয়া করে। এখন এজেন্সি দিয়া করতে গেলে আবার আপনারা এমন অনেকে বলেন যে ভাইয়া আপনি যেই এজেন্সির কথা বলবেন আমি ওইটাতেই যাবো, আপনাকে ভরসা করে এজেন্সিতে যাব। এখন আপনি যে আমাকে ভরসা করে যাবেন, আমি যে একটা এজেন্সিকে আপনাকে সাজেস্ট করব, হ্যাঁ ওই এজেন্সিটা থেকে আসলে ভিসা আসলে কপাল। অনেকে 5.5 দিয়ে ভিসা পাইতেছে, অনেকে 7 দিয়ে ভিসা পাইতেছে না, অনেকে নিজের ডকুমেন্ট সব ঠিকঠাক তারপরে ভিসা পাইতেছে না, অনেকে ম্যাচিং অ্যাকাউন্ট দেখায়ও ভিসা পাই যাইতেছে। তো ভিসা আসলে কপাল, এই জন্য আমি এজেন্সি এত একটা রেফার করি না। তবে কারোর যদি মানে একবারে মানে ভাইয়া আমি বুঝতেছি না, আমাকে একটা এজেন্সি সাজেস্ট করেন মাস্ট, তাইলে আপনি আমার ফেসবুক পেজে অথবা আমার আইডিতে নক দিয়ে বলতে পারেন যে ভাইয়া আমি মার্চ ইনটেকে, সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করব, আপনি আমাকে একটা এজেন্সি সাজেস্ট করেন। তখন হচ্ছে আমি কোন সময়, কারণ এক এক ইনটেকে এক এক এজেন্সি ভালো ভিসা পায়। হ্যাঁ, যেমন আমাদের সময় যে এজেন্সিগুলো কাজ করতো ওরা দেখা গেছে প্রচুর ভিসা পাইতো, কিন্তু ইদানিং অনেক ভালো ভালো এজেন্সি ভিসা পাইতেছে না। তো এটা আসলে এক এক ইনটেকে এক এক এজেন্সি ভালো করে, তো ওই হিসাবে মানে কোনো কিছু কনসিডার না করে যেই এজেন্সি ভালো হবে আমি ওইটাই আপনাদেরকে সাজেস্ট করার চেষ্টা করব। আর ওইটাতে আপনি কাজ করবেন কি করবেন না আমি আপনাদেরকে বলবো, যে আপনারা কথা বলেন, কথা বলে যদি ভালো লাগে
তাহলে আপনারা কাজ করবেন, কারণ আমি কোনো কন্ট্রোভার্সিতে যাইতে চাই না। যেমন ভাই আপনি এটা সাজেস্ট করছেন, এখন আমার ভিসা হয় নাই, ভাই ভিসা হয় নাই, ভিসা কপাল, ভিসা তো আমিও দেই না, এজেন্সিও দেয় না, বা বাংলাদেশের কারোর ক্ষমতা নাই ভিসা দিতে। হ্যাঁ, ভিসা দেয় এম্বাসি, এই জন্য আমি এজেন্সি সাজেস্ট করতে চাই না। তবে যদি আপনারা বলেন যে না ভাই আমি কিচ্ছু বুঝতেছি না, আমার একটা এজেন্সি সাজেস্ট করেনি, তাহলে আমি হচ্ছে একটা এজেন্সির কথা বলে দিব। তাও ওইটা সময় ইনটেক এবং ওই সময়ে কোন এজেন্সি ভালো হইতে পারে ওইটার উপর ধারণা কইরা। বাট ভিসা হওয়া না হওয়া আপনার কপাল, আল্লাহ আপনার কপালে যা রাখছে তাই হবে। কারণ কেউ কেউ আছে যে কোরিয়াতে অ্যাপ্লাই করতেছে, কোরিয়াতে না হইয়া অস্ট্রেলিয়াতে হয়ে যাইতেছে পরে, হয় না এমন? যেমন আমার এক বড় ভাই ফিনল্যান্ডে অ্যাপ্লাই করছে, আবার অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করছে, তো ওনার অস্ট্রেলিয়াতে হয়ে গেছে, তো ফিনল্যান্ডে হয় নাই। তো আপনার কপাল যেখানে আছে, আপনার রিজিক যেখানে আছে, আপনি ওইখানেই যাবেন। আর এইগুলো হচ্ছে একটা ওসিলা। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে সাউথ কোরিয়াতে। ওই পর্যন্ত ভালো থাকবেন, সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন।